এই মুহূর্তটা পাথিরানা হয়তো ভুলে যেতেই চাইবেন। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে নিজের চতুর্থ ওভারে এভাবেই বাঁ পায়ের ব্যথায় মুষড়ে পড়েন শ্রীলঙ্কান স্লিঙ্গার। পরে জানা গেছে গ্রেড ওয়ান হ্যামস্ট্রিং এর চোটে পড়েছেন তিনি, ইঞ্জুরিতে ছিটকে গেছেন অন্তত পাঁচ সপ্তাহের জন্য। ফলস্বরূপ আইপিএল এর শুরুর কয়েকটা ম্যাচে চেন্নাই সুপার কিংস এর জার্সিতে দেখা যাবে না তাকে। Now he's been feeling that leg once again. গেল আসরের চ্যাম্পিয়ন টিম সিএসকে এ নিয়ে খানিকটা ফ্যাসা দিয়ে যেন পড়ে গেছে, কেননা শিরোপার জয়ে পাথিরানার যে ছিল অগ্রণী ভূমিকা। বারো ম্যাচে ১৯.৫২ গড়ে ১৯টা উইকেট নিয়ে চেন্নাইয়ের বেশ কয়েকটা জয়েই সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন পাথিরানা। স্বভাবতই পাথিরানার ইঞ্জুরি ভাবিয়ে তুলেছে সিএসকে কে। বিকল্প হিসেবে কাকে খুঁজছে সিএসকে? টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সিএসকে এর অফিসিয়াল জানিয়েছেন মুস্তাফিজেই ভরসা রাখছে চেন্নাই। শ্রীলঙ্কা ক্রিকেটের সাথে কথা বলে আমাদের জানতে হবে কবে নাগাদ তাকে পাওয়া যেতে পারে। সে আমাদের একজন গুরুত্বপূর্ণ বোলার, তবে এরকম অবস্থার জন্য সবসময় আমাদের প্রস্তুত থাকতে হবে। আর সিবির সাথে প্রথম ম্যাচের দুদিন আগে অর্থাৎ ২০ তারিখে মুস্তাফিজ ক্যাম্পে জয়েন করবে। সে আইপিএল এর আবহটা ভালো মতো জানে এবং আমরা তার অবস্থাও পরখ করব। আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে এক মাস। আগের আসরেও টুর্নামেন্টের শুরুতে বোলিং লাইন আপ নিয়ে ভুগতে হয়েছে চেন্নাইকে, এবারেও একই হাল। তবে আগেরবারের সাথে পার্থক্য একটাই, ডেথ ওভারে বোলিং অপশনে আছে মুস্তাফিজুর রহমানের মতো অভিজ্ঞ নাম। চেন্নাইয়ে প্রথমবারের মতো ডাক পেলেও এর আগে আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল মাতাতে দেখা গেছে ফিজকে। গেল বিপিএলে ভালোই খেলেছিলেন ফিজ, দশ ম্যাচে ১৩ উইকেট নিয়ে হয়েছিলেন টুর্নামেন্টের ষষ্ঠ সর্বোচ্চ উইকেট শিকারী। মাথায় আঘাত পেয়ে মাঝে কয়েকটা ম্যাচ মিস না করলে সেই সংখ্যাটা হয়তো আরও বাড়তে পারত। অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ টি টোয়েন্টি সিরিজে একেবারেই শ্রীহীন ফিজের পারফরম্যান্স। তিন ম্যাচ খেলে নিয়েছেন মোটে দুটো উইকেট, ওভার প্রতি রান দিয়েছেন প্রায় ১১ করে। চেন্নাইকে সেরা সার্ভিসটা দিতে তাই নিজের চেনা রূপে ফিরতেই হবে মুস্তাফিজুর রহমানকে। রিফাত তানভি, রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.